নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের একদম লেটেস্ট আপডেট, আরও বাড়বে গরম 48 ঘন্টায় তাপপ্রবাহের সতর্কতা জারি করলো হাওয়া অফিস। আগামী 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। গরম আর অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে 48 ঘন্টার জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ক্ষেত্রে পাঁচটি পাহাড়ি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহারে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহারের এই জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ যাওয়ারও সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ও পশ্চিমের জেলাগুলিতে কালকে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। মূলত এই সময় যেটা হয়েছে, আমাদের যে পশ্চিমী যে বায়ু প্রবাহগুলি রয়েছে তার মধ্যে নিম্নচাপ একটি অক্ষরেখা রয়েছে, যার প্রভাবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত বায়ু প্রবাহ উত্তর পশ্চিম থেকে আসছে, যেটা গরম হওয়া, এই কারণেই গরম বাড়ছে, বৃষ্টিটা হচ্ছে না। তো বন্ধুরা, একদমই লেটেস্ট আপডেট দেখতে পারলেন। আজকের এই সীমিত আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।